এখনো খুব একটা জাঁকিয়ে পড়েনি, কিন্তু দেখলে যেন মনে হবে আকাশ বাতাস ঠেকেছে ঘন কুয়াশায়। তবে বিশুদ্ধ নয়, বরং বিষাক্ত বাতাস গ্রাস করেছে দেশের রাজধানীকে। ধোঁয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে দৃশ্যমানতাও। মঙ্গলবার রাজধানী সংলগ্ন আনন্দবিহার, অশোক বিহার, ধ্যানচাঁদ স্টেডিয়াম এছাড়াও বেশিরভাগ পর্যবেক্ষণ কেন্দ্রের বাতাসের গুণগত মানের সূচক 500 অতিক্রম করে গেল। এমনকি রাজধানী দিল্লির বাতাসের গুণগত সূচকও প্রায় 500 ছুঁই। মঙ্গলবার সূচক এসে দাঁড়িয়েছে 494 পয়েন্টে। বাতাসের গুণগত সূচক 450 অতিক্রম করলেই তা অতি ভয়ানক বলে বিবেচিত হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে 500-র কোটায় যেতে চলেছে দূষণ মাত্রা, আর এই বিষ বাতাসেই নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সোমবার এই মরশুমের দূষিততম দিনের সাক্ষী ছিলেন দিল্লির বাসিন্দারা। এদিকে দূষণ রুখতে 8 দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী ট্রাক ছাড়া অন্যান্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না। আধুনিক ইঞ্জিনের গাড়ি ছাড়া অন্য কোনো ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী বাদ দিয়ে অন্য সব শ্রেণীর পঠন পাঠন অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে দূষণে হাসফাস অবস্থা রয়েছে দিল্লির। দূষিত পরিবেশের ফলে বিষাক্ত ফেনায় ঢেকে রয়েছে যমুনা নদী। দূষণের চোটে বাতাসে ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গিয়েছে। পরিবহনের ক্ষেত্রেও তার প্রভাব পড়ছে ব্যাপকভাবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরেও কোনো রকমভাবেই কমানো যাচ্ছে না রাজধানীর দূষণ মাত্রা। আর যা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ দিল্লিবাসী সহ পরিবেশবিদদের কপালে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।